ঝগড়ার পর অভি আর অরুণিমা দুজনে অভিমান আর অভিযোগ নিয়ে বিছানার দুই মেরুর দুই প্রান্তে বসে আছে। কেউ কারো মুখ দেখছে না, তবে দুজনেই মন থেকে চাইছে কেউ আগ বাড়িয়ে কথা বলুক, কেউ আগ বাড়িয়ে জড়িয়ে ধরুক, কিন্তু ইগোর কারণে কেউ কাউকে কাছে টানতে পারছে না। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। দুজনেই মন থেকে চাইছে কেউ তো আগ বাড়িয়ে নীরবতার প্রতিযোগিতায় হেরে যাক। মাঝে মাঝে প্রিয় মানুষকে জিতিয়ে দিতে গিয়ে নিজেকে পরাজিত করতে হয়। এভাবে আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর সকল জড়তা ভেঙে অভি অরুণিমাকে জড়িয়ে ধরল। ভালোবাসার মানুষের সাথে রাগ করা যায়, অভিমান করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না। আমাকে ছাড়ো, এখন ঢং দেখাতে হবে না বলে নিজেকে অভির থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে অরুণিমা। আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে ঢঙের কী হলো? এতক্ষণ ঝগড়া করে এখন ভালোবাসা দেখাতে এসেছো? সম্পর্কে অধিকারের কারণেই মানুষ ঝগড়ার পর জড়িয়ে ধরে। আগ বাড়িয়ে ঝগড়া করতে এসেছো, আবার বলছো অধিকার? মাঝে মাঝে ঝগড়া করে বোঝাতে হয় গুরুত্ব আর দূরত্বের সীমানা। এখন কি বুঝলে ঝগড়ায় গুরুত্ব বাড়ল না দূরত্ব বাড়ল? দূরত্ব বাড়ে, তাই জড়িয়ে ধরে গুরুত্বের টানে কাছে নিয়ে এলাম। ঝগড়া করে মানিয়ে নিতে পারো বেশ, সম্পর্কটাই হচ্ছে মানিয়ে নেওয়া। যার কাছে সম্পর্কের মূল্য যত বেশি সে ততই মানিয়ে নেয়। তার মানে বলতে চাইছো আমি আগ বাড়িয়ে কথা বলিনি বলে আমার কাছে সম্পর্কের মূল্য কম? কম নয়, তবে মাঝে মাঝে প্রিয় মানুষকে জিতিয়ে দিতে গিয়ে নিজেকে পরাজিত করতে হয়। বাহ বাহ, আমাকে জড়িয়ে ধরলে বলে তুমি পরাজিত হয়ে গেলে? জয়ী হলাম কিভাবে? সব বিজয় কেবলই নিজে জয়ী হলে হয় না, কিছু বিজয় নিজের প্রিয় মানুষের হলে নিজেকে জয়ী মনে হয়। তুমি কথায় বেশ পটু, এই কথার মায়ায় তোমাকে আবদ্ধ করেছিলাম। আমিও বোকার মতো তোমার কথার জালে ফেঁসে গেলাম। কি, আমি তোমাকে ফাঁসিয়েছি? তোমার হাসিতে আমি ফেঁসে গেছি জীবনের টানে। শব্দের স্পর্শে আমি তোমার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি আজন্মকাল তোমার সাথে নিজেকে জড়িয়ে নেব বলে। তুমি এত ভালো কেন অরুণিমা? তুমি ভালো তাই তোমার ভালো থাকার নিজেকে জড়াই, তোমার খারাপ থাকায় নিজেকে হারাই। মধ্যরাতে অট্টহাসিতে মেতে ওঠে দুজনে, দুজন দুজনকে জড়িয়ে ধরে, যেমন করে জড়িয়ে রাখে আত্মা তার অবয়বকে।